আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো চলে এসেছি আজকে ব্লগটি নিয়ে। তা আজ আমি কী কী রান্না করবো সেগুলো আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করবো। এই যে বাজারে নতুন সিম উঠে গেছে, তাই সিম দিয়ে আলুদম ভাজি করব। আমি প্রথমে একটু ভাপিয়ে নেব, তা সেখানে একটু লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, আর একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে পানিটা শুকিয়ে গেলে তারপরে ফ্রাই করে নেব। সিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে পানিটা শুকিয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি। এবার একটা প্যানে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, এটা বেশি ভেজে নেব না, কারণ সিমটা দেওয়ার পরে ভাজতে ভাজতে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আর যদি এখনই পেঁয়াজটা আমি ভেজে নিই তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। এখন এই যে চিমার জালটা কমিয়ে এভাবে নেড়ে চেড়ে একটু বাদামি বাদামি করে পেঁয়াজ আলুগুলা সিমগুলা একটু ভাজা হবে সুন্দর করে, তারপরে নামিয়ে নেব। এভাবে একটু ভাপিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, তেলও কম লাগে আর সিদ্ধ হয় ভালো। ভাজা হয়ে গেলাম, ফিরে আসছি। এতো আমার সিম ভাজি, সিম আলুর ভাজি হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। সিমগুলো সব সিদ্ধ হয়েছে, গরম গরম রুটি পরোটা গরম ভাতের সঙ্গে পোলাওয়ের সঙ্গে সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। কম তেলের ভাজি, নিশ্চয় আপনাদের ভালো লেগেছে। এখন প্রেশার কুকারে একটি সবজি রান্না করব। এখানে পটল আর পেঁপে আর হচ্ছে পুঁই শাকের ডোগা পাতা ছাড়া, তা এখানে সমস্ত মশলা দিয়েছি, বাটা মশলা, পেঁয়াজ আদা রসুন ধনিয়া জিরা সব কিছু মিলে এক টেবিল চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদ মতো। এখানে সামান্য একটু পানি দেবো, যেহেতু প্রেশার কুকারে পানি বেশি লাগবে না, এই কোনো রকম একটু যাতে লেগে না যায়। দিয়ে এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নেব, দিয়ে প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দেব, দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলে ফেলবো, দিয়ে ফোড়ন দিয়ে দেবো। সবজিটা সিদ্ধ করা হয়ে গিয়েছে, পেঁপেগুলো দেখুন একটু গলেনি, সিদ্ধ হয়েছে কিন্তু ভেঙে যায়নি। আর সেখানে আমি এই যে পেঁয়াজ আর রসুন তেলে দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে একটু বাদামি করে ভেজে নেব। বাদামি হয়ে গিয়েছে, এবার আমি সিদ্ধ করা সবজিগুলোর ভিতরে দিয়ে দেব। দেখুন কত ঝটপট করে রান্না হয়ে গেল, প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে ফোড়ন দিয়ে দিলাম, হয়ে গেলো ঝটপট রান্না, সবজিগুলো না গলে নাই, সুন্দর হয়ে আছে। তবে একটা টিপস আছে, প্রেশার কুকারে রান্না করতে গেলে সিদ্ধ করে নিয়ে সঙ্গে সঙ্গে সিটিটা বের করে ফেলতে হয়, ঢাকনাটা খুলে ফেলতে হয়, তা নাহলে স্বাদ নষ্ট হয়ে যায়, একটা রবারের গন্ধ হয়ে যায়। আপনারা এই টিপসটা ফলো করে রান্না করবেন, স্বাদ গন্ধ সব কিছুই অটুট থাকবে আর রান্নাও ঝটপট করে হয়ে যাবে। আমি একটু নামিয়ে ভাজা জিরাগুলো দিয়ে নামিয়ে নেব। রিয়ার্স আমার সবজিটি রান্না করা হয়ে গিয়েছে, এবার আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। হয়ে গেল ঝটপট রান্না। রিয়ার্স আমি এখন চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করব। এই যে কচু, কচুর মুখি কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছে হলুদ লবণ আর বাটা মশলা দিয়েছি। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু ভেজে নিয়েছি, বেশি ভাজবো না, চিংড়ি মাছ কষিয়ে নেবো, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম।
একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো, হাফ চা চামচ কাঁচামরিচ দেবো। আবার আমরা একটু মরিচ কম খাই, আপনারা আপনাদের পছন্দ মতন মরিচ দেবেন। বেশি কষাবো না, এখন কচুগুলো দিয়ে দেবো। বেশি কষাতে গেলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, তাই কচুর সঙ্গে একসঙ্গে এভাবে কষিয়ে নেবো। কচুগুলো কষিয়ে নিয়েছি, এবার সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো। দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম, এবার সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি। চিংড়ি মাছ দিয়ে কচু তরকারি রান্না হয়ে গেল, এবার একটু জিরার গুঁড়া দিয়েই নামিয়ে নেবো, কারণ একটু ঝোল থাকতে থাকতে নামিয়ে না নিলে একদম শুকিয়ে যাবে। কচুগুলোও সিদ্ধ হয়ে গেছে সুন্দর। কচু সিদ্ধ হয়ে গেছে, ঝোলও শুকিয়ে আসছে, এখন আমি নামিয়ে নেব, সার্ভ করে নেব। এতে কালো কালো লম্বা বেগুন ভাজি করলাম, কই মাছ ভুনা করলাম, কেমন লাগলো আজকের রেসিপিগুলো? নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।